नमस्कार बंधुरा, आमार ट्रेडिशनल ভিল কুক চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ পদ্ধতিতে খুব সহজভাবে চিকেন লেয়ার দম বিরিয়ানি। আমি কিভাবে বিরিয়ানিটা বানাই আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন তাহলে চলুন রান্নার জায়গায় যাওয়া যাক। বন্ধুরা, আমি চিকেন লেয়ার দম বিরিয়ানি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল, চিকেন, আর এদিকে নিয়েছি আলু, ডিম, পেঁয়াজ, এখানে নিয়েছি জয়ফল, জয়িত্রী, আর দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সাজিরা, এখানে সব কিছু রয়েছে। আর নিয়েছি রসুন, আদা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ঘি, কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা, কামধেনু, মিঠা আতর, দুধ, দই, আর নিয়েছি সর্ষের তেল। এবার আমি উনুনটা জ্বালিয়ে নিই আর মা ততক্ষণে কাটার কাজগুলো করে নিই। উনুনটা জ্বালিয়ে আমি জল গরম করতে দিয়েছিলাম, জলটা গরমও হয়ে গেছে। এবার আমি ওই জলের মধ্যে দিয়ে দেব, এখানে নিয়েছি এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, জয়িত্রী, সাজিরে সব কিছু একসাথে নিয়েছি। এবার আমি ওই গরম জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে জলটা আরো একটু ভালো করে গরম হতে এবার আমি কিছুটা লবণ দিয়ে দেব যাতে ভাতের মধ্যে লবণটা ভালোভাবে মিশে যায়। জল আমার ফুটে উঠেছে, এবার আমি জলের মধ্যে চালটাকে দিয়ে দেব। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, এবার গরম জলের মধ্যে চালটাকে দিয়ে দেব। ওই জলের মধ্যে আমি ডিমগুলোকেও দিয়ে দেব। ভাতটা হতে থাক আর আমি ততক্ষণে চিকেনটা ম্যারিনেট করে নেব। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেন ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, লবণ, লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, এক চামচ কেওড়া জল, দিয়ে দেব অল্প একটু বিরিয়ানি মশলা, সব শেষে দিয়ে দেব টক দই। আর দিয়ে দেব কয়েক চামচ সর্ষের তেল। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব।
চিকেনটাকে কিন্তু ভালো করে হাত দিয়ে মাখাতে হবে, যাতে সব মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যায়। এই চিকেন ম্যারিনেটটা যতটা সুন্দর হবে বিরিয়ানিটার টেস্টও ততটা ভালো হবে, তাই আমি ভালো করে ম্যারিনেটটা করে নেব। সব মশলাগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, ভাতটা প্রায় আমার হয়ে গেছে। বিরিয়ানি ভাত বেশি সেদ্ধ করতে হয় না, তাই 90% সেদ্ধ করলেই হয়ে যায়। আমার ভাতটা হয়ে গেছে, এবার আমি ভাত থেকে ফ্যানটাকে ঝরিয়ে নেব। এবারে ভাতগুলোকে ভালোভাবে এইভাবে খেলিয়ে দেব, যাতে জলটা ভালো করে ঝরে যায়, গিয়ে শুকিয়ে যায়। আর ডিমগুলোকে আমি তুলে নেব। ভাতের জলটা ঝরুক, আর মা ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিক, আর আমি এদিকে উনুনের কাজটাও সেরে নিই। এবার আমি আলুটাকে ভেজে নেব। আলু ভাজার আগে আমি আলুর মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। ভালো করে আমি সব আলুর গায়ে ভালো করে হলুদ মাখিয়ে নেব, যাতে আলুর কালারটা একটু সুন্দর হয়। দোকানের বিরিয়ানিতে কিন্তু আলুর কালারগুলো খুব সুন্দর হয়। আমি বাড়িতে প্রায়শই এরকম সহজভাবে বিরিয়ানি বানিয়ে সবাইকে খাওয়াই। আপনারাও আমার মতো এইভাবে বিরিয়ানি বানিয়ে খাওয়াবেন, বাড়ির সবাই খুব খুশি হবে। এবার আমি দুধের মধ্যে কামধেনু আর মিঠা আটাটাকে মিশিয়ে রেখে দেব। কামধেনুটা আমি খুব অল্প একটু নিলাম, দিয়ে দুধের মধ্যে গুলে নেব। দু এক ফোঁটা মিঠা আটর দেব, দু ফোঁটা দিলাম। বন্ধুরা, আমি এখানে কামধেনু দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কেশর দিতে পারেন, কিংবা এগুলো নাও দিতে পারেন। কামধেনুটা দিলে কালারটা ভালো আসবে। এবার আমি বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা ভাজার জন্য আমি কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালারের মতো ভেজে নেব। পেঁয়াজগুলো আমার বাদামি কালারের ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই বেরেস্তা কিন্তু বিরিয়ানির জন্য খুবই দরকারি। এই বেরেস্তাগুলোর মধ্যে আমি অল্প একটু লবণ ছড়িয়ে রাখবো, যাতে বেরেস্তাগুলো মুচমুচে থাকে। এবার ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব।
বন্ধুরা, আমি তো বিরিয়ানি খুবই ভালোবাসি। আপনারা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে কষে নেব। ওই তেলের মধ্যে আমি আরো একটু তেল দিয়ে দেব। এবার ওই তেলের মধ্যে আমি এক এক করে চিকেন গুলোকে দিয়ে দেব। বাকি যে মশলাটা ছিল সেটাও দিয়ে দেব। বাটিতে যে মশলাটা ছিল সেই মশলা ধোয়া জলটাকে আমি দিয়ে দেব। এবার ওই চিকেনের মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলু আর চিকেন ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। চিকেনে যে দই ছিল সেই দই থেকে কতটা গ্রেভি হয়ে গেছে দেখুন, ঝোল বেরিয়েছে। ওই গ্রেভিটা রেখে দেবো, গ্রেভিটা আমার বিরিয়ানিতে কাজে লাগবে। চিকেন আর আলু সবই আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চিকেন লেয়ার দম বিরিয়ানি বানানোর জন্য এখানে একটা গামলি নিয়ে নিয়েছি। এবার এই গামলিতে আমি হাত দিয়ে কিছুটা ঘি মাখিয়ে নেব। ভালো করে গামলির গাটা মাখিয়ে নেব। প্রথমে তলাইতে আমি কিছুটা গ্রেভি দিয়ে দেব, যাতে না বিরিয়ানিটা তলায় লেগে যায়। এবার ওই গ্রেভির ওপরে আমি ভাত দিয়ে দেব। এবার আমি ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দেব। বিরিয়ানি মশলা দিয়ে দেব। এক চামচ গোলাপ জল দিয়ে দেব। এক চামচ কেওড়া জল, আর দিয়ে দেব দুধের মধ্যে যে কামধনু আর মিঠা আতরটা গুলে রেখেছিলাম।
এবার আমি আলু আর চিকেন দিয়ে দেব। একটা ডিম দিয়ে দেব। আবারও আমি ওপর থেকে ভাত দিয়ে দেব। ভাতটা আমার কতটা ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা। আবারও ওই একইভাবে আমি বেরেস্তা ছড়িয়ে দেব। বিরিয়ানি মশলা দিয়ে দেব। এক চামচ কেওড়া জল দিয়ে দেব। এক চামচ গোলাপ জল। আর দুধের গোলা ওটাও দিয়ে দেব। এবার আমি চিকেন আর আলুটাকে দিয়ে দেব। আবারও একইভাবে ভাতটাকে দিয়ে দেব। এবার আমার বাকি যা বেরেস্তাটা ছিল সেটুকুও দিয়ে দেব। বিরিয়ানি মশলা দিয়ে দেব। কেওড়া জল। গোলাপ জল। আর মিথ্যা আটর, যেটা আমি দুধের সাথে গুলে রেখেছিলাম, বাকিটা আমি ওপর থেকে এইভাবে দিয়ে দেব। ওপর থেকে এক চামচ ঘি দিয়ে দেব। কড়াইতে বাকি যে গ্রেভিটা ছিল সেটাও দিয়ে দেব। ওপর থেকে আমি বাকি যে দুটো ডিম ছিল সেটাকে ঢুকিয়ে দেব দুদিক দিয়ে। এবার আমি ঢাকনা দিয়ে দেব। গামলিটা আমি উনুনে বসিয়ে দিয়েছি আর এরকম অল্প আঁচে, উনুনও জ্বালিয়ে নিয়েছি অল্প আঁচে, মিনিট 20-25 হতে দেব। আর ঢাকনাটাকে ভালো করে চেপে রাখার জন্য আমি ওপর থেকে এই নোড়াটাকে দিয়ে দেব। এইভাবে দমে বিরিয়ানিটা হতে থাক। আমার 20-25 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে একটু দেখে নেব। এবার ঢাকনাটা খুলে দেখা যাক।
এই দেখুন বন্ধুরা, ওপর থেকে কেমন গরম ভাব উঠছে, আর বিরিয়ানির সেন্টটা যা বেরিয়েছে দেখেই আমার খেয়ে নিতে ইচ্ছা করছে। এবার কেমন হয়েছে একটু এক পাশ থেকে দেখা যাক। বা খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা, আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি ওনান থেকে নামিয়ে নেব। কালারটাও খুব সুন্দর হয়েছে মা মা আজকের খুব ভালো জমিয়ে খাওয়া যাবে। তাহলে এবার ওনান থেকে নামিয়ে নেওয়া যাক। বিরিয়ানি থেকে সেন তো খুব সুন্দর বেরিয়েছে, এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আমার তো খুবই প্রিয় একটা খাবার। আমার তো খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। তো আমার বৌমা বিরিয়ানি করছে, খুব সুন্দর করেছে, খুব ভালো লেগেছে খেতে। আর বিরিয়ানির সাথে যদি এরকম একটা লেগ পিস থাকে তাহলে আর জাস্ট জমে যাবে খাওয়াটা। বন্ধুরা, আপনারা তো শুধু বাড়িতে লেয়ার বিরিয়ানি কিংবা দম বিরিয়ানি বানিয়ে খান, একবার এইভাবে একসাথে লেয়ার দম বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না কতটা সুন্দর লাগে। আর আমি তো আজকে খুব সহজভাবে বানিয়েছি। মা সবকিছু ঠিকঠাক আছে বলো? ভালো লেগেছে। এরকম বিরিয়ানি বানাতে পারলে তো দোকানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বাড়িতেই বানিয়ে খেয়ে নেওয়া যায়, যখন মনে হবে তখনই বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।